नमस्कार बंधुरा, आमी शम्पा। आमार चैनल शम्पा सान्डामानाते आपनादेर सबाइके स्वागत। आमरा बांगालीरा घुगनी खेते खुबी भालोबासी, आई ताई आजके भिडियोते आमी आपनादेर संगे शेयर करछि घुगनीर एकटि नतुनत्व रेसिपी, बेनारसि घुगनी। आर साधारणत जे घुगनी आमरा खेये थाकि तार चेये एटा एकेबारेई आलादा, किछु स्पेशाल मसला दिये एटा बानानो। आर कयेक मास आगे आमी बेनारस गियेछिलाम, आपनारा अनेकेई जानेन, और तार ब्लगो आमी शेयर करेछि। आपनारा जदि ना देखे थाकेन तार लिंक आमी डेस्क्रिप्शन बक्से दिए देबो, आपनारा देखे नीते पारेन। आर बेनारसे गियेई आमार एई घुगनी खावा आर आमार खूबी भालो लेगेछिलो खेते, और सेखानेई आमार एई रेसिपिटा शेखा, ताई भाबलाम आमी आपनादेर संगे शेयर करी। आशा करी आपनादेरो भालो लागबे। ताहले बंधुरा आर देरी ना करे चलुन किभाबे एई बेनारसी स्टाइले घुगनी बानानो जाय देखे नेवा जाक। তবে রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন সেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত রকমের রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে এখানে আমি একটা প্রেসার কুকার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর কাবলি মটর নিয়েছি। দেখুন, এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর এই মটরটা আমি এবার কুকারের মধ্যে ঢেলে দিলাম, আর এটাকে আমি চারটি সিটি দিয়ে নামিয়ে নেব। আর তার আগে আমি এখানে একটা দারচিনি দিলাম, আর একটা ছোটো এলাচ, আর একটা তেজপাতা, আর অল্প একটু নুন দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব, আর চারটি সিটি দিয়ে দেবো, আর একটু জলও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিলাম। আর এবারে দিকে একটা ফ্রাইং প্যান বসিয়েছি, আর কিছু মশলা আমি একটু বানিয়ে নেব, শুকনো মশলা। তার জন্য এখানে আমি এক চামচ ধনে দিলাম, আর হাফ চামচ মৌরি দিলাম, আর এক চামচ গোটা জিরে, আর দুটো শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা দেবো। তার মধ্যে চারটে গোলমরিচ, দুটো ছোটো এলাচ, দুটো দারচিনি, আর একটা লবঙ্গ। এবার মশলাগুলো আমি হালকা করে ভেজে নেবো, আর খুব বেশি ভাজবো না, জোর আছে, এটা কম করেই ভাজতে হবে, আঁচটা কম করে। আর মশলা বেশি ভাজলে মশলার যে সুগন্ধটা থাকে সেটা কিন্তু থাকবে না, আর সেই জন্য এটা হালকা করেই ভাজতে হবে, কম আছে। আর তারপর এটা ঠান্ডা হলে আমি মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নেব। দেখুন, মশলাটা এবার আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করতে দেবো, তারপর গুঁড়িয়ে নেব। এবার অন্যদিকে আমি অন্য একটা কড়া বসিয়েছি, তার মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি দু চামচ, আর আমি রান্নাটা সর্ষের তেলেই করব। আর এর মধ্যেও আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর খুব সামান্য একটু গোটা জিরে দিলাম ফোড়নে, আর একটু হিং দিয়ে দেবো। যেহেতু এটা নিরামিষ রেসিপি সেই জন্য একটু হিং দিলাম, আর হিংটা দিলে খেতেও ভালো হবে। আর বেনারসে সাধারণত নিরামিষ রেসিপিই পাওয়া যায়, ওখানে খুব একটা পেঁয়াজ রসুন পাওয়াই যায় না। আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে আমি শুকনো লঙ্কা দিলাম না, কারণ আমার শুকনো লঙ্কাটা ভেজে রাখা আছে, ওটাই আমি দেবো। আর এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, এবার টমেটোটাকেও আমি ভালো করে ভেজে নেব, আর টমেটোটা ভাজতে ভাজতে নরমও হয়ে যাবে। আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম যারা ফলো করেনি তারা শম্পা রান্নাবান্নাকে ফলো করে নিতে পারেন। এরপর আমি আদা বাটা দিয়ে দিলাম, বড় চামচের এক চামচের মতো আদা বাটা। এবার আদা আর টমেটোটাকে আমি ভালো করে ভেজে নেব, আর আদার কাঁচা গন্ধটাও চলে যাবে, আর আদার কাঁচার গন্ধ থাকলে ঘুগনিটাও খেতে ভালো লাগবে না, সেই জন্য এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, আর নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে টেস্টও বাড়ে, আর এই মশলা ভাজার সময় চিনিটা দিলে কালারটাও খুব সুন্দর আসে, সেই জন্য চিনিটা আমি এই সময় দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ভাজতে থাকবো, আর টমেটোটাও দেখুন বেশ নরম হয়ে গেছে ভাজতে ভাজতে। এরপর আমি একটু আলু দিলাম, ছোটো করে কেটে রেখেছি, আর বেনারসের ঘুগনিতে কিন্তু ওরা আলুটা দেয়, সেজন্য আমি আলুটাও দিলাম, আর আমি কম করেই আলুটা দিলাম, আপনারা চাইলে এর চেয়ে বেশিও দিতে পারেন, আর ঘুগনির আলু বেশ খেতে ভালোই লাগে। এবার আমি মশলার সাথে আলুটাকে ভেজে নিলাম, আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এটা একটু কালার হবে সুন্দর, সেজন্য এক চামচ ভর্তি করেই আমি দিলাম। আর এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেবো,
আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। এরপর আমি সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর না হলে মশলাটা পুড়ে যাবে। আর দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে। আর গ্যাসটা কম করেই আমি এটা মশলাটা কষাবো। এরপর আমি যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এটা জল শুদ্ধই দিতে হবে তাহলে ঘুগনির টেস্টটাও বাড়বে। আর আমি খুব বেশি জল দিইনি, মানে মটরটা জলটা টেনেই গেছে, শুকিয়ে গেছে, সেরকম হিসেবেই আমি জলটা দিয়েছিলাম। তো পুরো জল শুদ্ধই আমি দিয়ে দিয়েছি, জলটা ফেলিনি যতটা জল ছিল। এবার পুরোটা ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব আর এটা ভালো করে কষাতে হবে। এরপর আমি পনির দিয়ে দিলাম। এটা পনিরটাকেও আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি। আর পনিরটা আমি ভাজলাম না, যেহেতু আমার এটা টাটকা পনির, তাজা পনির, সেই জন্য আমি আর ভাজিনি। আপনারা চাইলে পনিরটা ভেজেও দিতে পারেন, আমি ঘুগনির সাথেই একসাথে ভেজে নেব আর তাতে পনিরের স্বাদটাও ভালো হবে। আর পনির দিয়েও ভালো করে আমি মটরটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব। আর দেখুন খুব সুন্দর একটা কালারও হয়েছে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে। আর নুনটা দিয়েও ভালো করে আমি মিলিয়ে নেব। আর এটা খেতে খুবই সুন্দর হয়, সাধারণ যে ঘুগনি খাই তার চেয়ে একেবারেই এটা আলাদা। আপনারা অবশ্যই বাড়িতে একদিন বানান, খুবই ভালো লাগে খেতে। যেহেতু এই ভাজা মশলাটা আছে তার জন্য ঘুগনির স্বাদটা আরও বেড়ে যাবে, খেতে খুব সুন্দর লাগে। আর পুরোটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। এরপর কুসুম গরম জল আমি দিয়ে দেবো। আর এটা ঠান্ডা জল দেওয়া আছে, গরম জল দিলেই ভালো হবে, ঠান্ডা জল দিলে স্বাদটাও ঠিক হয় না। এবার আমি আঞ্জাত মতোই জলটা দিলাম, যে যেরকম গ্রেভি খাবে সেরকম হিসেবে। আর জলটা একটু দিলাম যাতে এটা বেশি করে ভালো করে ফুটিয়ে নেবো আমি। আর এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। আর দেখুন গ্রেভিটা আমার ফুটে গেছে, এবার আমি ঢাকনাটা খুলেও দিলাম। আর একটু নাড়াচাড়া করে দেবো। আর এটা ঠান্ডা হলে একটু টেনেও যাবে। আর আমি গ্রেভিটা এরকমই রাখতে চাই। এরপর আমি এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তারপর যে ভাজা মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম আর সেটা দেখে আমি এক চামচ দিলাম। পুরোটা দিলাম না, পুরো মশলাটা দিলে কিন্তু এটা তেঁতো হয়ে যাবে, মানে একটা তিতকুটে ভাব এসে যাবে, সেই জন্য এটা আঞ্জাত করেই দিলাম এক চামচ। বাকিটা আমি রেখে দিয়েছি, পুরোটা দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। এরপর হাতে করে আমি একটু কসৌরি মেথি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম। আর কসৌরি মেথিটা দিলেও খেতে খুব সুন্দর একটা স্বাদও বাড়বে আর খুব সুন্দর একটা গন্ধও আসবে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি, রান্নাটা আমার রেডি। এবার আমি এটা নামিয়ে নেব। আজ আমাদের রেসিপি রেডি। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।